আমি জানি আমার ডিপার্টমেন্টেরই বেশিরভাগ স্টুডেন্ট এখন আমার এই ভিডিওটা দেখতেছে। আপনাদের মতন আমিও 7th সেমিস্টারে থাকতে একটা ভালো মডেল বানানোর পরেও টার্ন টেবিল অ্যানিমেশন কীভাবে করতে হবে তা জানতাম না। আর ইউটিউবে সার্চ দিয়েও ইংলিশের কিছু ভিডিও দেখছিলাম, ওটাতে ভালো মতন বুঝতে পারতেছিলাম না, আর বাংলায় কোনো টিউটোরিয়াল খুঁজে পাইনি। তো সেখান থেকে সিদ্ধান্ত যে এরভাবে এরকম যে অ্যানিমেশনটা আপনারা এখন দেখতেছেন, এরকম একটা টার্ন টেবিল অ্যানিমেশন কীভাবে বানানো হয়, কীভাবে বানানো যায় সেটার একটা বাংলা টিউটোরিয়াল আমি দিব, আর সেজন্য আজকের ভিডিও। তো চলুন পক পক বাদ দিয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো টার্ন টেবিল অ্যানিমেশন শুরু করার আগে আমরা কিছু সেট আপ করে নিবো। আমরা যদি ডকুমেন্টসে যাই, এখানে আপনারা দেখতে পাবেন নিচে আছে যে রেঞ্জ, রেঞ্জটা যদি আমি জিরো করে দিই তাহলে পিছনে গ্রেডিয়েন্টটা চলে যাবে, আমি গ্রেডিয়েন্ট রাখবো না। আর এখানে আপনাদের নর্মালি এখানে প্রপোর্শনটা অন করা থাকবে, আমি এখানে অফ করে দিয়ে আপনি রিসাইজ করে নিতে পারবেন। এখানে আপনার পছন্দ মতন হাইট উইথ দিয়ে রিসাইজ ক্লিক করলে ডকুমেন্ট রিসাইজ হয়ে যাবে। আমি 1280x720 করতেছি, কিন্তু মনে রাখবেন এটা যখন আপনি চেঞ্জ করবেন আপনার ছবি কিন্তু ওই অনুসারে চ্যাপটা হয়ে যেতে পারে বা লম্বা হয়ে যেতে পারে। সো যেটা করতে হবে, এটা আপনি এখানে রিসাইজ করার পরে আপনি কন্ট্রোল এন চাপবেন, তাহলে আপনার ডকুমেন্টটা নিউ হয়ে যাবে। আর অবশ্যই তার আগে এইখানে যে সেভ অ্যাজ থেকে আপনি টুল হিসেবে সেভ করে নেবেন আপনার মডেলটা, দেন আপনার ডকুমেন্ট কন্ট্রোল এন দিয়ে আপনি নতুন নিলেন, তারপর লোড টুল দিয়ে ওই টুল জেটিএল ফাইলটা আপনি লোড করে নেবেন, দেন এখানে আবার ড্র করে নেবেন। এই হয়ে গেল আপনার আগের কাজ, অর্থাৎ টার্ন টেবিল তৈরির আগের কাজ। এবার টার্ন টেবিলে আসি। টার্ন টেবিল হচ্ছে এই যে মুভি লেখা আছে এই মেনুটার মধ্যে, ঠিক আছে? যদি আমরা টার্ন টেবিলে ক্লিক করি, সো এটা একবার রোটেট হওয়া শুরু হবে, যে ডিফল্ট সেটিং আছে সেই অনুসারে একবার রেকর্ড হওয়া শুরু হবে। আমি দেখতে পাচ্ছি ঘুরতেছে এবং উপরে হলুদ এয়ারটা আসতেছে, এর মানে হচ্ছে রেকর্ড হচ্ছে এখন, ঠিক আছে? আমরা যদি প্লে করে দেখতে চাই যে কী রেকর্ড হলো, তাহলে মুভি থেকে প্লে মুভি যদি দেই তাহলে দেখতে পাবো আমাদের উপরে লোগো আছে, আমাদের মাউস আছে, ঠিক আছে? এগুলো সব আছে, কিন্তু আমরা তো এগুলো চাচ্ছি না। তো আমরা এগুলো একটা একটা করে অপশন সরাবো। কীভাবে সরাবো? ফার্স্টে মুভিতে গিয়ে আমি নিচের দিক থেকে সেটিং শুরু করা পছন্দ করি। প্রথমে আমরা টাইটেল ইমেজে গিয়ে এগুলো 00 করে দিব, ঠিক আছে? তাহলে আমার এই টাইটেল ইমেজ আসবে না। যদি আপনারা অন্য কোনো লোগো চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে যে ইম্পোর্ট দিয়ে আপনি আপনার ইমেজ নিয়ে আসতে পারেন, আপনার যে কোনো লোগো বা যে কোনো কিছু। যাই হোক, তারপর আমরা ওভারলে ইমেজে যাব, সেখানে আমরা এগুলো জিরো করে দিব। মেইনলি আসলে অপাসিটি জিরো করলেই হয়ে যায়, ঠিক আছে? আমার সবগুলো আমি জিরো করে দিই। যাই হোক, তারপরে হচ্ছে আমরা মডিফায়ার্সে চলে যাব। মডিফায়ার্সে গিয়ে এখানে কোনটা কী অপশান সেটা একটু বুঝিয়ে, আবার এটার থেকে বাইরে গেলে কিন্তু চলে যায়। যাই হোক, সো এখানে যদি আমরা কিছু অপশান চেঞ্জ করতে যাই, প্রথমে আমাদেরকে যেটা আগে আমরা রেকর্ড করছিলাম এতক্ষণ মুভি সেটা ডিলিট করে নিতে হবে। সো আমরা ডিলিট অপশান থেকে আগে ওটা ডিলিট করে নিব, নো গিয়ে এবার আমরা সেটিং করব। প্রথমে দেখেন উইন্ডো, উইন্ডো যদি দেওয়া থাকে তাহলে সে পুরোটা আমার রেকর্ড করবে। এই যে দেখছেন যে আপনি সেটিং টেটিং সহ রেকর্ড করছিল তখন, আমরা তো এগুলো চাই না। সো আমরা কী করবো, এখান থেকে গিয়ে আমরা ডক দিব, তাহলে শুধু ডকের যে অংশটা আছে এইটুকু রেকর্ড হবে। দেন আমরা এখান থেকে যে রেজুলেশন সাইজটা কতটুকু চাচ্ছি, স্মল যদি চাই তাহলে দেখতে পাচ্ছেন 25%, মিডিয়াম দিলে 50%, আর অবশ্যই আমরা লার্জে দিব যদি আমরা কোনো ওয়েবসাইট বা ইউটিউব বা প্রজেক্ট ফাইনালের জন্যই, ম্যাক্সিমাম এখানে প্রজেক্ট ফাইনালের জন্যই আমরা রেন্ডার দিব আমি জানি। তো যাই হোক, তো আমরা এখানে লার্জ দিব। লার্জ দেওয়ার পরে আমরা এখানে নিচে চলে আসবো, আমরা নিচে আসবো। আচ্ছা, আপনাদের হয়তো অনেকে জি ইয়া চালাইতে পারেন, সরি এটা এটা কিছু করা লাগবে না, GR7 চালাতে পারেন, বাট আমি এখানে GR8 দেখাচ্ছি, এখানে একটু আলাদা বাট অলমোস্ট প্রসেসগুলো সব সেম। তো আমরা রেকর্ডিং FPS এখানে যদি আমরা ইউটিউবের জন্য দিই, তো আমারটা ইউটিউবের জন্য দিচ্ছি, আমি এখানে 30 দিব, 30 হচ্ছে ইউটিউবের জন্য খুব ভালো স্মুথ আসবে। আর এটা আমি এন্টার দিলে অটোমেটিক আমার প্লেব্যাক FPSও অটোমেটিক সে আপডেট হয়ে যাবে 60-তে, 30 দিলাম এখানে এখানে 60 হয়ে গেল। এরপরে যেটা আসবে নিচে, এখানে এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে আর এটা বুঝতে হবে, এটা হচ্ছে আমরা কোন অ্যাক্সিসে সেটাকে ঘুরাতে যেতেছি। অবশ্যই আমরা ওয়াই অ্যাক্সিসের চারদিকে ঘুরাতে যেতেছি, সো এখানে আমরা ওয়াই দিলাম। দেন এক এখানে আমরা হচ্ছে টোটাল মুভিতে কয়টা স্পিন করাতে চাচ্ছি, সো আমি চাচ্ছি যে আমার মডেলটা খুব বেশি ডিটেইল না, যার কারণে আমি খুব বেশি স্পিন দিয়ে মানুষকে বোরিং করার কোনো মানি হয় না। আমি যদি 3 স্পিন দিই তাহলে ইট শুড বি এনাফ। সো আমি এখানে 3টা স্পিন রাখবো, আর এক স্পিনে কত ফ্রেম দিতে চাই সেটা হচ্ছে এখানে। সো আপনাকে হিসাব করতে হবে 30 FPS হিসাবে, সো 30 যদি হয় তাহলে 1 সেকেন্ড, তো আপনি যত সেকেন্ড রাখতে চান তত গুণ 30 এখানে বসাতে হবে। সো আমি মনে করেন যদি দেখি 3×5=15, 150 যদি দেই তাহলে হবে আমার 15 সেকেন্ড, ওকে? অথবা আপনি কমও দিতে পারেন, আমি 15 সেকেন্ডই দিব, আমি যা আস্তে আস্তে যাক, বাট 3টা সাইকেলের বেশি না করুক, একই দিনই বারবার দেখার তো কোনো মানে নেই। সো আমি এখানে 150 দিলাম, আপনি চাইলে 180 দিতে পারেন, সো অ্যাজ ইউ উইশ। তারপর কী করবো, তারপরে সরি আমরা তো 15 না, ও
আমি একটু মিস্টেক করছি, 150 দেওয়া মানে হচ্ছে 5 সেকেন্ড, আমি তাই বলি, একটু বেশি হয়ে যেতেছে না? তো টোটাল ভিডিওটা আমরা যদি এখানে এখানে 3 করে দিই, তাহলে টোটাল ভিডিওটা হবে কত? 5 × 3 15 সেকেন্ডের, ঠিক আছে? এখনও আসে নাই, এখানে এটা 3 করলাম। ও আচ্ছা, এন্টার দিতে হবে কিন্তু, হ্যাঁ, জাস্ট আমরা যদি ক্লিক করে লিখে বাইরে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু হবে না, এন্টার দিলে এটা এখানে ঢুকলো। তো আমরা এখানে 150 আর এখানে 3 দিলাম, আর এখানে চেঞ্জ করার মতন কিছু নাই, যা যা আমরা চেঞ্জ করার করে ফেলছি। এখন জাস্ট আমাদেরকে উপরে চলে যাব, উপরে আমরা আবার টার্ন টেবিল দেবো, টার্ন টেবিল দিলে সে আবার রেকর্ড হবে, আমরা রেকর্ড হওয়ার পরে আবার ফিরে আসতেছি। সো এখন যদি আমরা মুভিতে গিয়ে এটাকে প্লে মুভি দেই তাহলে দেখতে পারবো যে সব ওকে আছে, বাট একটা সমস্যা হচ্ছে আমার মাউসটা দেখা যাচ্ছে। সো মাউস এটা সরায় নেওয়া খুব সহজ পদ্ধতি আছে আমার কাছে, আমি জানি না কোনো অপশন হয়তো থাকতে পারে টার্ন অফ করার, বাট এখানে আমার কাছে যেটা সবচেয়ে সহজ উপায় মনে হয়, একটু আগে এটা আমরা ডিলিট করে দিই, নো, তারপর আমরা আবার যখন টাইম টার্ন টেবল দিব আমরা মাউসটা আমরা উপরে নিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে আর আমাদের মুভির মধ্যে জিনিসটা আসবে না। আর আমরা কিন্তু দেখতে পারতেছি কিনা আমি জানি না ঠিক, আমাদের ডকটা কিন্তু পুরো অংশটা জুড়ে না, আমি মাউসটা এখন নিচে আনতে পারবো না, রিস্ক হয়ে যাবে। কিন্তু আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার স্ক্রিন ক্যাপচার যদি এটা নিতে পারে তাহলে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে একটা অংশ জুড়ে আমাদের ডকটা, সো অতটুকুই রেকর্ড হবে, পুরোটা কিন্তু রেকর্ড হবে না। তো দেখতে পাচ্ছি আমাদের অলমোস্ট রেডি রেকর্ড হয়, হ্যাঁ রেকর্ড হয়ে গেছে। আমরা যদি এখন মুভিতে গিয়ে প্লে দেই দেখতে পাচ্ছেন কোনো মাউজের দাগ নাই এবং আমাদের কাজের কাজ হয়ে গেছে। এটার কিন্তু নিচে আমাদের ডকটা আছে, হ্যাঁ, আর উপরে হচ্ছে মুভিটা চলতেছে। সো আমরা সেভ করবো কেমনে, 3টা ঘুরলো সব ঠিক আছে। সো মুভিতে গিয়ে আমরা এখানে হাই কোয়ালিটিটা অন করে দেবো, এক্সপোর্ট অ্যাজ হাই কোয়ালিটি, এরপর এক্সপোর্ট দিব, এখান থেকে আমরা লোকেশন ধরাই দেবো যেখানে সেভ করতে চাই, তারপর এটার ডিফল্ট নেম থাকে জিব্রাশ, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, আমি আমার নামে চেঞ্জ করে নিচ্ছি ফাইরুজ, তারপর হচ্ছে আমরা সেভ দিয়ে দিব। ব্যাস এটা একবার আরও একবার রান করবে, বাট আমাদের ওখানে কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন ফোল্ডারে যাই, এই যে দেখতে পারতেছেন এখানে আমার এই যে এমপিজি এমপিজি ফরম্যাটে সে সেভ হয়ে গেছে, এই যে। সো এটা আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন ওখান থেকে, আমার এটা জিব্রাশে করা প্রথম কাজ। আর আশা করতেছি ভবিষ্যতে এরকম কাজ করতে থাকবো, যদি কমপ্লিট জিব্রাশ শেষ করতে পারি তাহলে জিব্রাশের বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া থাকবে। আর অলরেডি আমার চ্যানেলে আফটার এফেক্টসের বেসিক টিউটোরিয়াল তো আসেই, সো কেউ যদি আমার চ্যানেলে আজকে প্রথম আসছেন আর আফটার এফেক্টসের টিউটোরিয়াল দেখতে চান, সো চেক করতে পারেন, নিজের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুগণ, আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমার চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করুন, আর নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।